Hello everyone, Assalamualaikum. Welcome to my another new vlog. Last kichudin age amar coxbazar tour e amra besh coxbazar e besh sundor ekta restaurant kora station e giyechhilam to bhablam ei restaurant er upor ekta choto vlog kore feli. Amar kache besh pochondo hoyeche restaurant er decoration and khabar food everything amar kache besh bhalo legeche. To eta hocche mainly Inani beach e obosthito. তো আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে সি বিচ থেকে আমরা একটু ঘোরাঘুরি করে জাস্ট দুপুর দিকে আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম বিকজ আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরে লাঞ্চ করব বিকাল পর্যন্ত টাইমটা এখানে কাটাবো তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে একদমই সি ভিউ একটা রেস্টুরেন্ট সামনে অনেক সুন্দর সমুদ্র ওই দিন অনেক গরম ছিল আকাশ অনেক মানে অনেক পরিষ্কার ছিল দেখতে অনেক ভালো লাগছিল আর রেস্টুরেন্টটার ডেকোরেশন অনেকটা লাইক মানে একটা থাইল্যান্ডের ভাইব মানে এরকম একটা রেস্টুরেন্ট ছিল তো ডেকোরেশন সব কিছু অনেক ভালো লাগছিল যদিও অনেক হিট ছিল ওই দিন তো সব কিছু মিলিয়ে আমার কাছে গরমটা এত খারাপ লাগেনি বিকজ ওনাদের বিহেভিয়ার অনেকে আসছিল ডেকোরেশন দেন ছবি টবি তুললাম অনেকটা টাইম স্পেন্ড করেছি খাবারও অনেক ভালো ছিল তো আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট একটু ঘুরে ফিরে দেখছিলাম এখানে দুইটা মানে কম্পার্টমেন্টের মতো ছিল একটা হচ্ছে উপরে একটা হচ্ছে একটু নিচে আর এই পেছনের দিকটাতে নিচের দিকে তাদের ওয়াশরুম এখানে একটা সিঁড়ি করে নিচে নেমে ওয়াশরুমে যেতে হয় এই জায়গাটাও বেশ সুন্দর আর পিছনে অনেক সুন্দর পাহাড় মানে রেস্টুরেন্টের চারপাশের ভিউটা জাস্ট অনেক সুন্দর আর ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা কর্নারগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো সবাই বেশ এনজয় করছিল রেস্টুরেন্টে বেশ ভিড় ছিল সবাই আসছিল অনেক খাওয়া দাওয়া করছিল তো এই যে এই দিকটাতেও কিছু বসার জায়গা আছে এখানে মানে অনেকে রিল্যাক্স করছিল খাওয়া দাওয়া করে দেন ছবি টবি তুলছিল সামনে অনেক সুন্দর একটা বিশাল একটা সমুদ্র ভিউটা এত সুন্দর এখান থেকে দাঁড়ালে অনেক সুন্দর একটা ভিউ আসে দেন হচ্ছে আমরা দুপুরে খাবার অর্ডার করি আমার কাছে খাবারের প্রাইস মোটামুটি ঠিকই লেগেছে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর ডেকোরেশন সেই হিসেবে প্রাইস আই থিঙ্ক মানে ঠিক ছিল যদিও একটু প্রাইসি বাট এরকম একটা ডেকোরেটিভ রেস্টুরেন্টে এইটুকু প্রাইস মানে ঠিক আছে সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে খাবারের কোয়ান্টিটি অনেক তারা অনেক করে খাবারের কোয়ান্টিটি দিয়েছিল আমরা সি ফুড অর্ডার করেছি আমরা বেশ কয়েকটা আইটেম খেয়েছি সবগুলি অনেক টেস্টি ছিল দেন কোয়ান্টিটিও অনেক ছিল তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একদমই ঠিক ছিল তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা একটা করে আইটেম অর্ডার করেছি অনেকটা টাইম স্পেন্ড করেছি একটু গল্প করেছি দেন একটু ফটো সেশন করেছি ঘুরেছি তারপর আস্তে আস্তে খেয়েছি বেশ ভালো লাগছিলো এত গরমের মধ্যেও একদমই খারাপ লাগছিল না বিকজ রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল গাছপালা সব কিছু মিলে এত ন্যাচুরাল এত সুন্দর একটা রেস্টুরেন্ট তো কক্সবাজারে বেশ অনেক অনেকগুলি এই টাইপের রেস্টুরেন্ট আছে এর মধ্যে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আর আমি হচ্ছে সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টের ছবি দেখেছি গুগলে আমি সার্চ করে আগে ছবি দেখেছি সন্ধ্যার পরে লাইট টাইট জ্বালায় তখন হচ্ছে এটা একটা অন্যরকম ভাইব আসে তো আমাদের যেহেতু ওই দিন সন্ধ্যার পরে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তো আমাদের হচ্ছে প্ল্যান ছিল যে আমরা দুপুর থেকে বিকাল পর্যন্ত টাইমটা এখানে কাটিয়ে দেন সন্ধ্যার দিকে অন্য জায়গায় যাবো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তো দুপুরবেলাও বেশ ভালো লেগেছে ছবি টবি তুলেছি রেস্টুরেন্টের এই সাইডটাতে হচ্ছে ওনাদের হচ্ছে গ্রিল করার হচ্ছে ব্যবস্থা তো এটা হচ্ছে সন্ধ্যার পরে মেইনলি ওরা স্টার্ট করে তো দুপুরবেলা এটা অফ ছিল সন্ধ্যার পরে ওরা হচ্ছে এখানে গ্রিল নানটান হচ্ছে সার্ভ করে এই সাইডটা থেকে ওইদিকে কিছু কর্নার আছে ওখানে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে পাখি বাচ্চাটা সে বানিয়ে রেখেছে ওখানে ছবি তোলা যায় দেন সামনে একটা কর্নার আছে এখানে বসে কফি খাওয়া যায় আমার কাছে বেশ ভালো লাগছিল সবাই বেশ এনজয় করলো তো হচ্ছে আমার হাজব্যান্ডটা অনেক ঘুরে ফিরে দেখলো আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমি তো অনেক হ্যাপি ছবিগুলো দেখে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে লাস্ট টাইমে আমরা হচ্ছে এই জায়গাটাতে একটু বসে টাইম স্পেন্ড করেছি এখানে কিছু ছবি তুলেছি কফি অর্ডার করেছি এখানে বসে একটু কফি খেয়েছি তারপর হচ্ছে ওই দিন অনেক গরম ছিল আমরা হচ্ছে ইনানি বিচে আমরা ওই দিন সি বিচে নামিনি বিকজ অনেক বেশি গরম ছিল এখানে বসেই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছিলাম সো হচ্ছে সি বিচে দাঁড়ার কোনো দরকার ছিল না এখানে আমরা হচ্ছে লাস্টে বসে কফিটা ফি খেয়ে টাইম স্পেন্ড করেছি সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে আই থিঙ্ক আপনারা কক্সবাজার গেলে এই কোরাল স্টেশনে আপনারা যেতে পারেন টাইম স্পেন্ড করতে পারেন আমার মনে হয় ভালো লাগবে খাবার দাবার সব কিছু মিলে ভালোই লাগবে
তো হচ্ছে দেন হচ্ছে এই আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, হোপ আপনাদের কাছে ভালো লেগেছে।